আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েকদিন থেকে আমাদের রংপুর অঞ্চলে এত বেশি ঠান্ডা যে ঠান্ডায় জমে গিয়েছিলাম, মানে হাত বের করার কোনো জো নেই। একদম এত ঠান্ডা, 4 কি 5 ডিগ্রি, আজকে সকালেও ছিল 3 ডিগ্রি, মানে কি বলবো। এই কয়েকদিন সুতার কাজ আমি একদমই করতে পারিনি, আজকে এত ঠান্ডার মাঝেও নিয়ে বসলাম, কারণ প্রচুর কাজ জমে গিয়েছে। এত কাজ পেন্ডিং থাকলে শেষে কাস্টমাররা আমাকে দৌড়ানি দিবে, আবার সময় মতো ডেলিভারি না দিতে পারলে একটা নেগেটিভ ইমপ্রেশন পড়বে। তো আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনাদের এলাকায় কেমন শীত, ছটপট কমেন্ট করে দিন। এই পাঞ্জাবির ড্রয়িং ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়েছি, তো যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারেন বড় ভিডিও অপশনে, এবং যদি চান আমার ইউটিউব চ্যানেলেও গিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে খাদি একটা পাঞ্জাবি। বলেছিলাম যে আমার ছেলে সেদিন বলছিল যে তুমি শুধু মেয়েদের ড্রেস বানাও, মেয়েদের গহনা বানাও, ছেলেদের কিছু করো না। তো বাসায় দুটো খাদি পাঞ্জাবি ছিল, তার একটা দিয়ে আমি কাজ শুরু করেছি। মনে হয় এটা যদিও ওর সাইজে হয়ে যাবে, তো হয়ে গেলে ছেলেকে দিয়ে সুন্দর করে মডেলিং করাবো। আর বরাবরের মতোই সূর্যমুখী, আমি আগেও বলেছি সূর্যমুখী আমার পছন্দের একটা ফুল, আর আমি যখন সূর্যমুখী করতে শুরু করি তখন এত বেশি সূর্যমুখীর কাজ করি শেষে নিজে বিরক্ত হয়ে যাই। তো এখানেও কিন্তু আমি কাঁথা স্টিচ দিয়েই কাজ করছি, সব কিছু কাঁথা স্টিচ দিয়ে করব। জাস্ট মাঝখানের যে ফুলের ভিতরের অংশটা আছে সেটা ফ্রেঞ্চ নট দিয়ে করব, এবং সেই পার্টটা এত সুন্দর, লাস্টে আপনারা অবশ্যই দেখতে পাবেন, দেখে নেবেন। আগের সূর্যমুখীগুলোতে আমি যে কালারটা দিয়েছি এখানে অবশ্য তার থেকে একটু ডিফারেন্ট কালার দিয়েছি, মানে একটু লাইট শেডের ইয়েলোটা ব্যবহার করেছি, কারণ ছেলেদের পাঞ্জাবি বা ছেলেদের পোশাকে চকচকা রং অনেকেই পছন্দ করে না, আর আমার গোল্টুও অতখানি চকচকা কালার পছন্দ করে না, বেশি চকচকা দিলে বলবে এটা তো মেয়েদের মতো হয়েছে। তো তার কথা এবং সব ছেলেদের কথা মাথায় রেখে এটা আমি হালকা হলুদ শেডে রেখেছি, হয়তো অতখানি চকচক করছে না কিন্তু কাজটা যখন শেষ হবে ইনশাল্লাহ অবশ্যই সুন্দর লাগবে। সূর্যমুখীর পাতাটাও কিন্তু আমি একটু লাইট শেডে রেখেছি, আগে ডার্ক গ্রিন দিয়ে আউটলাইন করে নিয়ে তার থেকে এক শেড কম লাইট যে সবুজ সেটা দিয়ে সেলাই করলাম, এবং ফুলের মাঝখানের যে অংশটা সেটাতেও আমি একদম বেশি ডার্ক ব্রাউন, যেটা কফি কালার যাকে বলে, সেটা দিয়ে আগে ফ্রেঞ্চ নট করে নিয়েছি, এবং মাঝের অংশটা আমি তার থেকে এক শেড কম ব্রাউন যেটা সেটা দিয়ে করে নিলাম। বাস আমাদের কাজ কিন্তু শেষ, বাকি কাজগুলো আমি ঠিক এইভাবেই করে ফেলব। একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব হয় না, তো আজকের আয়োজন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই মতামত জানাবেন।